বর্তমানের পড়ুয়ারা মাটির মতো, যেভাবে তাদের গড়া হবে সেভাবেই আগামী দিনের জন্য গড়ে উঠবে তারা। এই ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব উপরন্ত প্রতিটি বিষয়ে নিজেদের আপ টু ডেট থাকতে হবে, সর্বশেষ তথ্য তুলে ধরতে হবে। শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে পড়ুয়াদের মধুর সম্পর্ক সারা জীবন থাকবে। বুধবার অরুন্ধতিনগর ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্যোগে আয়োজিত মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেই সামনের দিকে এগিয়ে যাবে তো, এই বয়স তো একদম মাটির মতো। যেভাবে দুলালবাবু বলছিলেন যে যেভাবে এখন আমাদের এই ছেলে মেয়েদের কচি কাচাদের আমরা যেভাবে গড়ব সেভাবে ওরা গড়বে। তো টিচারদের দায়িত্ব উপরন্ত টিচারদের নিজেদেরও নলেজ আপ টু ডেট করতে হবে, বিভিন্ন বিষয়ে জানতে হবে। গতানুগতিক আমি একবার যে জিনিসটা একদম জেনে গেলাম সেটাই স্টপ না, ফুল স্টপ না, তার মধ্যে এডিশন অল্টারেশন করে একদম লেটেস্ট যে জ্ঞান আছে সেটা দান করা। আমরা এখানে ব্লাড ডোনেশন যে এত সুন্দর এটা বলবো যে উৎসবের মেজাজ এখানে হচ্ছে। আমি যখন একজন ডাক্তারবাবুর সাথে কথা বলছিলাম, আমি নিজে একজন টিচার, ও বলছে স্যার আপনিও তো আমার ক্লাস নিয়েছেন, একজন ডাক্তারবাবু বলছে, আমি তো ভুলেই গেছি, বলে স্যার আমি তো আমার মুখ বেঁচে। তো শিক্ষক শিক্ষিকা এবং স্টুডেন্টদের যে একটা মধুর সম্পর্ক সেটা কিন্তু সারা জীবন থাকে। 2017 সাল থেকে এই মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। এদিন স্কুলের বিভিন্ন দাবি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী বলেন, স্কুল নির্মাণ করার আগে পরিকল্পনা নেওয়া উচিত, ভবিষ্যতে শ্রীবৃদ্ধি ঘটলে কি কি প্রয়োজন রয়েছে। এই স্কুলে ক্লাসের সংখ্যা খুব কম, সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস হচ্ছে, আগামী দিনে দ্বাদশ মাঠ পর্যন্ত হবে, কিন্তু দেখতে হবে এই শ্রীবৃদ্ধি ঘটাতে গিয়ে যাতে কোনো সমস্যা না হয়। বাউন্ডারি নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হয়েছে, তবে দেখতে হবে স্কুলের যাতে কোনো সমস্যা না হয়। তিন প্রজন্মের পরম্পরা কৃষ্টি সংস্কৃতি পরিলক্ষিত হচ্ছে স্কুলের মধ্যে বলে জানান মুখ্যমন্ত্রী। মিডিয়াম স্কুলে 2017 থেকে শুরু হয়েছে, আমার কাছে যা রেকর্ড করা হলো, এবং এখানে বিভিন্ন ডিমান্ড নিয়ে সুন্দরভাবে পাঠ করলো শুনলাম সব। আমার কাছে সে ডিমান্ডের কপিটাও আছে এখানে। অ্যাকচুয়ালি স্কুল করার আগে ভাবতে হয় যে এটা ভবিষ্যৎ নিশ্চয়ই তার স্কুলের শ্রীবৃদ্ধি ঘটবে, কী কী দরকার। তো সেই হিসাবে কিন্তু এখানে তার এক্সপানশন করার যে রূপরেখা সেটা আগের থেকেই করা উচিত আমার মনে হয়। এখন তাও আমি জিজ্ঞেস করলাম যে এখানে ক্লাসের সংখ্যা নাকি খুব কম, তো ন্যাচারালি এখন ক্লাস সেভেন পর্যন্ত এখানে ক্লাস চলছে, ধীরে ধীরে 8 হবে, 9 হবে, 12 হবে। তো অ্যাকোমোডেশন প্রপারলি সেটা একদম হুট করে আমি শুরু করে দিলাম এটা হয় না, আবার হুট করেই আবার সব হয়, কিন্তু দেখতে হবে এক্সপানশন বা সব বিষয়গুলো আগামী দিনে যাতে সমস্যা না হয়। লজিস্টিক সাপোর্ট তো আমাদের সরকার দেবেই, এবং এখানে বাউন্ডারি বিষয়টা আমি দেখলাম এখানে তারও টাকা বরাদ্দ হয়েছে, সেটাও করবে। এবং আমি যা দেখলাম এখানে যেভাবে পিলারগুলো আছে ছাদের উপর, তো সেটাকেও করা যাবে এমন না, তবু আরও বিশদভাবে এই বিষয়টা দেখতে হবে যাতে করে আগামী দিন এই স্কুলের কোনো সমস্যা সম্মুখীন না হতে হয়। মেগা রক্তদান শিবিরের উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, অভিজিৎ মল্লিক, অলোক রায়, স্বপা চৌধুরী সহ অন্যরা। শিবিরের উদ্বোধনের পর ঘুরে দেখেন অতিথিরা, রক্তদাতাদের উৎসাহিত করেন তারা। মেগা রক্তদান শিবিরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।